এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছেন সহকর্মী শিবলি আল সাদিক নারী বিশ্বকাপের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে শিবলি সংযুক্ত আরব আমিরাতে শারজা স্টেডিয়ামে আজকে বিশ্বকাপ স্কট শুরু হতে যাচ্ছে তো আজকে যে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে শুরু করতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট এবং যে রয়েছে সেটা অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইতিমধ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল একটি প্রস্তুতি ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে সেটাতে হেরেছে এবং দ্বিতীয় ম্যাচটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আত্মবিশ্বাসের মাধ্যমে নারী টি টোয়েন্টি ক্রিকেট দল তারা জিতেছে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে আজকে বিশ্বকাপ স্কোয়ার শুরু করতে যাচ্ছে তারা আজকের বিশ্বকাপের মধ্যে দিয়ে তাদের যে আত্মবিশ্বাস আমরা দেখতে পেয়েছি তারা জানিয়েছেন আমাদেরকে বিশেষ করে সময় টেবিলভিশনকে জানিয়েছে তারা এই বিশ্বকাপ স্কোয়ারে ফাইনাল পর্যন্ত যেতে চায় এবং বাংলাদেশের যে নারী ক্রিকেট দলের যে সদস্যরা রয়েছেন তারা ফাইনাল খেলা খেলার জন্য অত্যন্ত আত্মবিশ্বাসী আজকে বিশেষ করে প্রচন্ড গরমের মধ্যে এই বিশ্বকাপ স্কোয়ার শুরু হলেও আজকে দর্শক কিছুটা হয়তো কম থাকতে পারে কেননা দুপুর বেলা যেহেতু খেলাটি শুরু হচ্ছে দুপুর দুইটা থেকে এখানকার স্থানীয় সময় দুপুর দুইটা থেকে খেলাটি শুরু হবে দুইটা থেকে যদি খেলা শুরু হয় তাহলে হয়তো দর্শক সংখ্যা কিছুটা কম থাকতে পারে তবে বিকাল বাড়ার সাথে সাথে এই দর্শক সংখ্যা বাড়তে পারে বিশেষ করে সারজাতে যেহেতু আজকের ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে সারজা অঞ্চলে প্রচুর প্রবাসী বাংলাদেশি রয়েছে ওখানে সারজা অঞ্চলে প্রায় তিন লক্ষের লক্ষের ওপর প্রবাসী বাংলাদেশে বসবাস করে থাকেন সেহেতু আজকের এই ম্যাচ এসে অসংখ্য প্রবাসী বাংলাদেশি হয়তো বিকেলের টাইমে হয়তো অংশ অংশগ্রহণ করতে পারেন এই ম্যাচে এসে এবং অনেকে কর্মক্ষেত্রে থাকার কারণে হয়তো ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না তারপরও অসংখ্য প্রবাসী আমাদেরকে জানিয়েছেন তারা বাংলাদেশ দলকে উৎসাহিত করতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে এবং নারী ক্রিকেট দলকে অনুপ্রেরণা যোগাতে তারা মাঠে হাজির থাকতে চান অনেকেই ইতিমধ্যে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং ক্রিকেট দলকে উৎসাহিত করার জন্য বিভিন্ন রকম প্ল্যানিং করেছেন বিভিন্ন রকম আয়োজন করেছেন আজকে এই স্কোয়াডের আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা জেতার জন্য অত্যন্ত আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল এই ম্যাচটি জিততে পারলে তারা আগামী তারা জেতার সম্ভাবনা রাখে বলে তারা আশা প্রকাশ করেছেন আমার কাছে বিশ্বকাপ নারী টি টোয়েন্টি নিয়ে সর্বশেষ ছিল এই তথ্য নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ প্রথম ম্যাচেই বাংলাদেশ এবং স্কটল্যান্ড মুখোমুখি হবে সেই খবর জানাতে দুবাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিবলিয়াল সাদিক